চলে এসেছি আমাদের লাঞ্চ চাইনিজ ননভেজ চপসি। মা ট্রাই করছে এই সোয়েটারটা, কি অবস্থা এটা ক্লিন করছে। মানালি থেকে নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আর আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, হালকা রোদ উঠেছে, রাস্তা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, তাই জন্য আজকে ভাবছি গাড়িটা নিয়ে প্রথম বেরোবো। কারণ মেন যে গাড়িটা এখানে বের করার জায়গাটা আছে না, ওইখানেই প্রচুর বরফ জমে আছে, গাড়িটা এতদিন ধরে বের করতেই পারিনি। এই চার পাঁচ দিন ধরে রোদ ওঠার জন্য এখন গাড়িটা বার করতে পারবো, তো ভাবছি আজকে মানালি যাবো সামনেই। এখন অবধি আমরা মানালি ভালোভাবে এক্সপ্লোর করিনি, ঘুরিনি এবারে এসে, ঠিক আছে, আগে এসেছিলাম বাট এবারে এখনও ঘুরিনি। তো এখনই মানালি যাবো আর সব কিছু তোমাদের দেখাবো, মানে দিকে গিয়ে খাওয়া দাওয়া করবো, মজা করবো, সাথে শপিংও করার প্ল্যান আছে। চলো আজকে ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো হবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকালের ব্রেকফাস্ট হচ্ছে, শপিং করছি, এটা আমার দারুণ ফেভারিট, গরম গরম খেতে অসাধারণ লাগে, ব্রেডটা এভাবে সেঁকে। একদম সকালবেলা সুমন দেখালো তোমাদের ব্রেকফাস্টটা, ব্রেকফাস্টটা করে নিলাম, সৌম্যটা দারুণ বানায়, খেয়ে নিয়েছি চারটে আর সুমন পাঁচটা খেয়েছে। দেন আমি রেডি হয়ে গেছি, এইটা যেটা আমি পরেছি সরোজিনী মার্কেট থেকে কিনেছিলাম, ঠিক আছে। আর এই টপটা পুরো একদম পুরো গরম একটা ব্যাপার আসছে, এটা মা কিনে দিয়েছে, বেশ ভালোই করেছে, শীতের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমি একদম একটা সিম্পল লুক দিয়েছি, সানগ্লাসটা পরেছি, যার জন্য পুরো লুকটা খুলে গেছে। আর সুমন এখন গরম জল করেছে, ও একটু খেলো, আমি একটু খাচ্ছি। আর এখন আমরা সবাই মিলে যাব মেলে, মানালির যে মেলা আছে ওখানে ঘুরবো, শপিং করবো, খাওয়া দাওয়া করবো। আজকে বাড়িতে কোনো রান্না বান্না করিনি, ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো। এই জাস্ট বেরোলাম, আর এখনো দেখো পুরো বরফ জমে রয়েছে, পুরো বরফ জমে আছে। এই যে আমাদের হোমস্টে, ঠিক আছে, আর বেরিয়ে পড়ছি এবারে মানালির দিকে। আমরা পাঁচ দিন হয়ে গেল কোথাও বেরোতেই পারিনি, তাই না, বরফের জন্য আজকে ভালো রোদ উঠেছে। হ্যাঁ, আজকে ভালো রোদ উঠেছে, তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। বাবা কত বরফ জমে আছে পুরো চাই সামনের দিকটা, না বাবা রে বাবা। এই যে পিছনে গাড়িগুলো রাখা আছে, এখানে আমিও গাড়ি পার্ক করে দিলাম, আর ওই দিকে হচ্ছে মানালি। আমরা এখন এখান থেকে হেঁটে চলে যাবো মানালি। আর এটা বার করতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেল, অ্যাকচুয়ালি যে স্লোপটা ছিল ওখানটা বেশ খানিকটা স্লোপ ছিল, আর ওখানে আইসটা না একদম ফ্রিজ হয়ে পুরো একদম শক্ত হয়ে জমাট বেঁধেছিল, তো ওইখানটা মারাত্মক স্লিপ করছে, তাই জন্য উঠছিলই না। যাই হোক, আমরা যে হোমস্টেতে আছি তারই মানে সেই ওনারেরই মামা, তো উনি হেল্প করলেন বলে আমাদের গাড়িটা ইজিলি বার করে নিতে পারলাম, তারপরে কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি, ওই গলিটাতে একটু স্টাফ ওঠানোটা বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক ছিল। আর সুন্দরভাবে এখান থেকে হাফ কিলোমিটার দূরেই পার্কিং করে চলে এসেছি রাস্তার উপরে, দেখালাম হালকা করে তোমাদের, ওখানে পার্কিং করে তারপরে হেঁটে জাস্ট ব্রিজ ক্রস করি আমরা চলে এসেছি ম্যালে। আর এসে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তাই জন্য সৌম্য একটা রেস্টুরেন্ট দেখেছিল গুগলে, নুডলস বলে, ওখানেই আমরা আজকে লাঞ্চটা করতে এসেছি, লাঞ্চটা করবো অর্ডারও দিয়ে দিয়েছি, লাঞ্চ করবো তারপরে আমরা পুরো মার্কেটটা ভালোভাবে ঘুরবো। আর লাঞ্চে কি কি অর্ডার হলো? লাঞ্চে অর্ডার করেছি আমেরিকান না চাইনিজ চপসি অর্ডার করেছি, আর স্পেশাল নুডলস অর্ডার করেছি, স্পেশাল চাউমিন অর্ডার করেছি, স্পেশাল চাউমিন, স্পেশাল চাউমিন অর্ডার করেছি। চলে এসেছি আমাদের লাঞ্চ চাইনিজ ননভেজ চপসি, সুমন একটু খেয়ে দেখো কেমন, দেখে তো দারুণ লাগছে, ঠিক আছে। আর সৌমিলা নিয়েছে হচ্ছে চাউমিন, স্পেশাল চাউমিন এখানকার, অনেকটা কিন্তু কোয়ান্টিটিটা তোমাদের দেখাচ্ছি, কোয়ান্টিটি কিন্তু অনেকটা মানে দুজনের জন্য মানে পারফেক্ট, আবার একটু অ্যাভারেজ খেতেও পারবে আমার মতে।
থাকে না অনেকটা সবজি টবজি দিয়ে অনেক কিছু করা হয়েছে আমরা একটু শেষ করতে পারব কিনা সন্দেহ হচ্ছে হ্যাঁ হ্যাঁ মাটনও রয়েছে এর মধ্যে খাবারটা তো ভীষণই ভালো ছিল একদম পুরো পেট ভরে গেছে প্রচুর মাটনের পিস ছিল তার সঙ্গে প্রচুর সবজি ছিল আর মানে একদিকে আমাদের দুজনের পেট ভরেছে আর একদিকে মার সময় পেট ভরে গেছে ঠিক আছে মানে একদিকে দুজনের জন্য একদম পারফেক্ট মানে আমি তো লাস্টে খেতে পারছি না জোর জবরদস্তি খেয়েছি যাই হোক এখন চলে এসেছে হট চকলেট আর হট চকলেটটা খেয়ে দেখো কেমন কারণ কালকে আমি আর সৌমিকে অলরেডি একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি হট চকলেট তখন পায়েল আর মা ছিল না তো আজকে পায়েলের মা যদি হট চকলেটটা নেওয়া মেনলি ঠিক আছে মাই ম্যাক্সিমাম খাবে এদিকে পায়েল ম্যাক্সিমাম খাবে আমি ওখানে টেস্ট করবো হ্যাঁ হট চকলেটটা আমি খাবো কারণ ওরা এখানে আলাদা করে নিয়েছে যে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে মা ট্রাই করছে সোয়েটারটা কেমন ভালো ভালো কালারটা খুব সুন্দর হায়ারটা করে পড়ছে এটা কালারটাও ভীষণ সুন্দর অনেক সোয়েটার কালেকশন রয়েছে এটা বেশ ভালো লাগছে ব্ল্যাকটা যেখানে বিভিন্ন কালারের ট্র্যাক প্যান্টগুলো আছে একদম ইউনিক দেখতে আর একটু মোটা খুব সুন্দর এগুলো আমার খুব পছন্দ অ্যাকচুয়ালি ইমন বলে আমার যে বন্ধুরা আছে ওর এই প্যান্টগুলো বেশ কয়েকটা দেখেছিলাম আমি অনেক আগে তো ওগুলো খুব পছন্দ ছিল তখন থেকেই আর দেখতে পেয়ে এই ট্র্যাকটা কিনে নিয়েছি এরপরও আরও কিনবো একটা দুটো কিন্তু সেটা অন্য দোকান থেকে অন্যরকম ডিজাইনের আপাতত এটা পেয়েছি 400 টাকা করে দাম বেশ ভালো ভীষণ ভালো কাপড়গুলো খুবই ভালো এটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিলাম এইটা মা নিয়েছে শাশুড়ি মায়ের জন্য কাজ এটা এটা ছোট মাসির জন্য নিয়েছে এই শাড়িটা আর এটা বড় মাসির জন্য নিয়েছে আর এটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য দিচ্ছি আর আমার মায়ের জন্য আমি এটা নিয়েছি এই ব্যাগটা দুই মায়ের জন্য প্রচুর কিছু শপিং কিন্তু হচ্ছে মা সৌমি সুমন একটা ব্র্যান্ড কিনেছে স্বপ্ন থেকে বাড়িকে ভালো করে দেখাবো এখন এখান থেকে আমরা নিয়ে নিলাম মোবাইল ইউজ করার জন্য ভালো ভালো গ্লাভস আমার ল্যাপটপে কাজ করছে তো হাত ঠান্ডা হয়ে যাচ্ছে তো এখান থেকে ভালো ভালো গ্লাভস নিলাম যেগুলো নিল 250 টাকা এটা কিনছি সৌমি অ্যাকচুয়ালি বার্থডে গিফট দিচ্ছে এপ্রিলে বার্থডে আসবে তো আগে থেকে গিফট দারুণ লেগেছে জিনিসটা সামনেটা দেখো দারুণ দেখতে কালারটা অসাধারণ দারুণ দারুণ যে মারা সৌমি ছিল কি হচ্ছে জুতো এখানে সব রকমের জুতো দেওয়া আছে এখানে ব্র্যান্ডেডও আছে নন ব্র্যান্ডেডও আছে ঠিক আছে মানে প্রথমবার জুতো পরছি হ্যাঁ ঠিক আছে আগে জুতো পরছি প্রচুর শপিং হয়েছে প্রায় 4 ঘন্টা ধরে শপিং হয়েছে আর কি কি কালেকশন আছে সবগুলো বাড়ি থেকে ভালো করে দেখাচ্ছি মার হাসি দেখো মার হাসি হচ্ছে না আর ভাই জুতোটা দারুণ লাগছে দেখো দারুণ লাগছে পরে দিয়েছি জুতো দারুণ লাগছে এবার ভালো লাগছে না এবার ঠিক আছে হ্যাঁ দারুণ কটার মতন বাজিয়ে আমরা এই জাস্ট এলাম আর কি প্রচুর কিছু শপিং হয়েছে যেগুলো তোমাদের বলেছিলাম এসে দেখাবো তো চলো স্টার্ট করি আর ভালোই বেশ ঘুরলাম মেলটা অনেকক্ষণ ধরে ঘুরলাম পুরো মার্কেটগুলো মানে যতগুলো মার্কেট ওখানে আছে সমস্ত কিছু আমরা ঘুরেছি মেলের ওখানে চারধারে যত মার্কেট আছে সব ঘুরেছি তোমাদের দেখাচ্ছি কী কী কেনাকাটা হয়েছে আমি এবারে কিছুই কিনি তার কারণ হচ্ছে অলরেডি আমার শীতের জিনিসপত্র প্রচুর আমি শপিং করে অলরেডি নিয়ে এসেছিলাম মা প্রচুর কিছু কিনে দিয়েছিলো আবার আমিও টুকটাক কিনেছিলাম সুমন কিনে দিয়েছিলো আমার আর লাগবেই না বেকার কেনা হবে মানে প্রচুর তো আমি যে শপিংটা করবো সেটা হচ্ছে গরমের জন্য সেটা দিল্লি থেকে শপিং করবো এখানে যত শপিং হয়েছে সুমনের মায়ের আর সৌমি তোমাদের দেখাচ্ছি কী কী আছে ফার্স্ট আমি আগে যখন সুমনের সঙ্গে এসেছিলাম মানালিতে তখন বাইকে করে এসেছিলাম তখন আমি আমার শাশুড়ি মার জন্য এরকম একটা পাশমিনা শাড়ি নিয়ে গেছিলাম যে শাড়িটা এখনও পরছি এবং ভীষণ সফট খুবই ভালো তো সেরকমই শাড়ি আবার নিয়েছি এইটা আমি আমার শাশুড়ি মাকে গিফট করলাম ঠিক আছে শাড়িটা দেখাচ্ছি ভাঁজগুলো আর বেশি খুলবো না এ দেখো এই শাড়িটা নিয়েছি কালারটা এটা ব্লুয়ের ওপরে শাশুড়ি মা পছন্দ করে নিয়েছে খুব সুন্দর দেখতে কালারটা এটা আমি আমার শাশুড়ি মাকে গিফট করলাম কেমন হয়েছে তোমরা জানিও এই শাড়িটা ছোট মাসির জন্য মা কিনেছে এটা ছোট মাসির জন্য হয়েছে এই শাড়িটা বড় মাসির জন্য মা নিয়েছে এই শাড়িটা এই কালারটা আমার মা একটু এরম টাইপের শাড়ি পরতে খুব ভালোবাসে তো আমি আমার মায়ের জন্য এইটা নিয়েছি পুরো প্রিন্টেড কাজ করা রয়েছে মাল্টি কালার এটা হোয়াইটের ওপরে পুরো মাল্টি কাজ করা রয়েছে তো এই শাড়িটা আমি নিয়েছি মায়ের জন্য এগুলো সব ব্লাউজ পিসও রয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে এই প্রিন্টটা মাকে পরলে এই শাড়িটা দারুণ লাগবে সৌমি আর আমার শাশুড়ি মা ভেবেছিল সিমলা থেকে এই যে বরফে হাঁটার জুতো কিনবে তো সেখানে তো আর জুতো কেনা হয়নি তো এখান থেকে এসে আজকে জুতো নিল জুতোগুলো ভীষণই ভালো হয়েছে মা সৌমি দুজনেই সেম নিয়েছে ঠিক এরকম জুতো ঠিক আছে ভালো গ্রিপ রয়েছে জুতোগুলো ঠিক আছে অলরেডি আমার শাশুড়ি মা তো পরেও
পরেও এলো, জুতোটা পরেও এলো, বলছে খুবই ভালো, এটা দাম পড়েছে 1000 টাকা করে, খুব খুব সুন্দর হয়েছে, ভীষণই ভালো, একের ওপরে কালার, ভীষণ সুন্দর দেখতে, একটা স্মার্ট মানে খুব স্মার্ট লুক লাগছিল। তো আমার জুতোটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, এইটা একটা সৌমির একটা শাশুড়ি মায়ের। এবারে দেখাচ্ছি দারুণ একটা জিনিস, রাত্রি যত রাত হচ্ছে তত না হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, ল্যাপটপে কাজ করা যাচ্ছে না, তাই জন্য সুমন গ্লাভস নিয়েছে, এইগুলো পরে মোবাইলও কাজ করা যাবে প্লাস ল্যাপটপেও কাজ করা যাবে। এই গ্লাভসটা, এই কালারটা সুমন নিয়েছে আর সৌমিও নিয়েছে, সৌমি এই কালারটা নিয়েছে যেহেতু ও কোরিয়ান ক্লাস করাচ্ছে, ঠান্ডা হয়ে যায় হাত, এইটা নিয়েছে। ঠিক আছে, আমার জন্য সুমন নিতে বলছিল, আমি আমি আর নেবো না, তার কারণ হচ্ছে আমি আমার শাশুড়িমাকে যে গ্লাভসটা দিয়েছিলাম ওটা ভীষণই ভালো, আর আমি নর্মালি এই যখন ল্যাপটপে কাজ করি হাত দিয়েই করি, যদি আমার বাই চান্স গ্লাভসের দরকার পড়ে আমি সুমনের থেকে ইউজ করে নেবো, অসুবিধা হবে না। আর এইটা শাশুড়িমার জন্য নিয়েছে এই কালারটা। সৌমি একটা কোট টাইপের কিনেছে, খুব সুন্দর একটা কালার, এটা দেখাচ্ছি, মানে এটা আমার ননদ কিনেছে। ঠিক আছে, দেখো কি সুন্দর দেখতে, যখন পরেছিল খুব স্মার্ট লাগছিল, আর যে জুতোটাও কিনেছে এই জুতোটার সঙ্গে জিন্সের সাথে এইটা দারুণ যাবে, ভীষণ সুন্দর। এটা 500 টাকা নিল, 500 টাকায় এত সুন্দর একটা জিনিস জাস্ট ভাবাই যায় না, ভীষণ ভীষণ সুন্দর। আর কাপড় কোয়ালিটি বেশ গরম, যখন এটা ভীষণ শীতেও পরবে তখন কিন্তু ভেতরটা পুরো গরম থাকবে। ওমি প্রচুর শপিং করেছে, ঠিক আছে, ও পরেইছিল যে আমি একটা ব্যাগ ফাঁকা করে নিয়ে আসছি, মানালি থেকে পুরো ভর্তি করে নিয়ে যাবো, সত্যিই তাই। ও আর একটা জ্যাকেট কিনেছে সৌমি, এইটাও বেশ সুন্দর দেখতে। ঠিক আছে, এই জ্যাকেটটা যেটা সব থেকে ভালো মানে যেটা দেখতে সেটা হচ্ছে এই টুপিটা। ঠিক আছে, এটা আমি যখন পরছিল খুব কিউট লাগছিল, মানে এইটার সাথে মানে এই টুপিটা এত সুন্দর খুলেছে না, মানে এই যে এরকম দেওয়া আছে না সেই ভেড়ার লোমের মতন, কি সুন্দর দেখতে, খুব সুন্দর, এটা দারুণ দেখতে। আর শুরুমে একটা সোয়েটার কিনেছে, এই যে ব্ল্যাকের ওপরে সোয়েটারটা, খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে সোয়েটারটা। এই সোয়েটারটা শাশুড়িমা কিনেছে, এটাও খুব সুন্দর, পরে খুব সুন্দর লাগছিল, দারুণ দেখতে। এইটা বোধ হয় 1000 টাকা না এরকম কিছু একটা প্রাইস নিয়ে, 1000 টাকা নিয়েছে, 1000 টাকা নিয়েছে। হ্যাঁ, এবার দেখাচ্ছি সুমনের, সবার শেষ মানে ননদের আর শাশুড়িমার শেষ, আমার মায়েরটাও দেখিয়ে দিলাম, আর সুমন এবার কি নিয়েছে দেখাচ্ছি। সুমনের এই প্যান্টগুলো তোমাদের তো বললোই ভিডিওতে দেখলে খুব পছন্দ ছিল, তো সুমন এরকম একটা প্যান্ট নিয়েছে, কালারটা খুব খুব সুন্দর দেখতে প্যান্টের। আর এগুলোর সাথে না যে কোনো টি শার্ট বা গেঞ্জি সব রকম পরা যাবে, শার্ট, স্টাইলিশ শার্ট, এটার সঙ্গে আবার একটা ইয়েও নিয়েছে, তোমার দেখাচ্ছি, এটা ভীষণ সুন্দর হয়েছে, প্যান্টটা আমার খুব ভালো লেগেছে। সুমনের অলরেডি একটা বার্থডে গিফট হয়ে গেল, সৌমি বার্থডে গিফটটা দিল, বলে এখান থেকে কিনে নে, কারণ তোরা ফিরতে ফিরতে তো সেই এপ্রিলই হয়ে যাবে, আর সুমনের 5th April জন্মদিন, তো সেজন্য সৌমি বলে এখান থেকে কেন, এটা 1800 টাকা দাম নিয়েছে। দেখাচ্ছি দারুণ দেখতে, জাস্ট সত্যি মানে এটা বেস্ট হয়েছে, তার মানে এত সুন্দর একটা কালার, তার মধ্যে কাপড়টা ভীষণ ভীষণ মানে মোটা কাপড়, মানে ও তো এমনিতেই প্রচুর পাহাড়ে এসে ঘুরতে যায়, তো ওর লাগবেই, টুপিও রয়েছে, ঠিক আছে, এটা উড়ি তো টুপিও রয়েছে, আর ভীষণ মানে ভীষণ সুন্দর দেখতে, এটা কি বলবো মানে খুব খুব ভালো, আর পুরো মোটা কাপড়। লাস্ট আইটেমগুলো দেখাচ্ছি, সৌমিয়া শাশুড়িমা সানগ্লাস কিনেছে, এইটা মনে হয় শাশুড়িমা নাকি, দাঁড়া একটু পরে দেখাই কেমন লাগছে, এটা শাশুড়িমা নিয়েছে, এই সানগ্লাসটা শাশুড়িমা কিনেছে। ঠিক আছে, আর ভীষণ সুন্দর লাগছিল শাশুড়িমাকে, শাশুড়িমা খুব ইচ্ছা করে সানগ্লাস পরতে, মা বলছিল নাকি সৌমিকে যে অনেকদিন ধরে আমিও সানগ্লাস পরবো, আমি সানগ্লাস পরে, সৌমি কিনে দিয়েছে এই সানগ্লাসটা। আর সৌমি একটা সানগ্লাস কিনেছে দেখাচ্ছি, ওটাও খুব সুন্দর দেখতে, লুকটা খুব ভালো লাগছিল, এই যে সৌমি এইটা নিয়েছে, এটা সৌমি কিনেছে। ঠিক আছে, তো কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো তোমরা জানিও, আজকে প্রচুর মজা করেছি, সুমন আমাদের সবাইকে খাওয়ালো, তো এরকমভাবেই হচ্ছে, একদিন সৌমি বাজার করছে, একদিন সুমন বাজার করছে, তো আমি আর সুমন মিলে করছি কখনো, তো এরকমভাবেই হচ্ছে, আর শাশুড়িমা করছে, সবাই মিলেমিশেই করছি, তো খুব ভালো। আজকে যেখানে লাঞ্চটা করলাম নুডলসে, ভীষণ সুন্দর ছিল, এতটা কোয়ান্টিটি খাবার ছিল, পেট আমার তো এখনও ভরে আছে, রাতে আমি খুব অল্প খাবো, আর আজকে রাতের জন্য আর কিচ্ছু বানাবো না, শুধু ম্যাগি করা হবে, সৌমি জল দিয়ে ম্যাগিটা খাবে কড়াইশুঁটি দিয়ে, আর আমরাও একটুখানি ওই ভাজা ভাজা ম্যাগি খাবো, আমি তাও অল্প পরিমাণে খাবো, আমার খুব একটা খিদে নেই, আর একটুখানি এখন চা করবো। তোমরা তো দেখতেই পেলে কোন জিনিসটা সব থেকে ভালো হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাবার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি, লাভ ইয়োরসেলফ। চলো আজকের মতন টাটা।